So finally, তুফান দেখলাম এবং তুফান নিয়ে অনেক মিথ আছে। প্রথম যে মিথটা হচ্ছে এটা নাকি নকল সিনেমা। যখন ট্রেইলার বা টিজার মুক্তি পায় তখন থেকেই আসলে সবাই বলছিল এটা আসলে নকল সিনেমা। একেবারে মিথ্যে কথা, তুফান কোনোভাবেই নকল সিনেমা নয়। প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এই সিনেমার যারা কলাকুশলী প্রত্যেকেই দুর্দান্ত অ্যাক্টিং করেছেন এবং আমার প্রথমেই ভালো লেগেছে আমার বন্ধু আমার ভাই আদনান আদিব খান। তিনি যে ফেক নায়কের চরিত্র অভিনয় করেছে, রাজের চরিত্র অভিনয় করেছে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং, আই লাভড ইট। এবং পুরো সিনেমাতেই মানে সাকিবের ভয়েস ডেলিভারি, সাকিবের অ্যাক্টিং স্কিল ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, আমাদের নাবিলা প্রত্যেকেই দুর্দান্ত অ্যাক্টিং করেছেন, বা সাপোর্টিং রোলে যারা ছিলেন তারাও বেশ ভালো অ্যাক্টিং করেছেন। আমি কোথায় দেখলাম তুফান? বাড়ির থেকে প্রায় 60 কিলোমিটার দূরে বগুড়াতে মমইন থিয়েটার্সে দেখলাম তুফান। এবং পিছনেই তুফানের পোস্টার দেখতে পাচ্ছেন। আমার কাছে ভালো লেগেছে। এবং যারা বলছিল নকল কিংবা কেজিএফ কিংবা অ্যানিমেলের নকল, একেবারে মিথ্যে কথা, বিকজ এখানে কেজিএফ কিংবা অ্যানিমেলের সঙ্গে তুফানের কোনো সম্পর্ক নেই। প্রথম কথা, কারণ এটা মূলতই আসলে ইউনিক একটা গল্প এবং স্ক্রিন প্লে যিনি করেছেন আদনান আদিব খান এবং গল্পটা হচ্ছে রায়হান রফি, ওরই আসলে গল্প। মানে দেখেন এটা মিথ্যা বলার কিছু নাই, বা সত্যটা হচ্ছে এটাই যে তুফান খুব ভালো সিনেমা, আমার কাছে ভালো লেগেছে। সাকিবের ডাবল পার্ট কিংবা চঞ্চলের অ্যাপিয়ারেন্স, আরও যারা আছে সাপোর্টিং রোলে প্রত্যেককেই আমার ভালো লেগেছে। এবং আই থিঙ্ক যারা 2 ঘন্টা 25 মিনিট এই সিনেমাটা দেখবে, দে আর এনজয়িং এ লট, তারা উপভোগই করবে। এবং আই এম ভেরি হ্যাপি টু ওয়াচ দিস মুভি। মানে এই এই অনুভূতি নিশ্চয়ই আরও অনেকেরই হবে যারা মুভিটা দেখতে পাবেন, বিগ স্ক্রিনে দেখবেন, দে উইল বি হ্যাপি। কারণ এই ঈদে তুফান আসলে তুফানই করছে, কিন্তু যেটা মানুষ বলছে যে এটা আসলে কেজিএফ কিংবা অ্যানিমেলের নকল, দ্যাট ওয়াজ রং। সত্যটা হচ্ছে এটা কোনোভাবেই নকল সিনেমা নয়। দেখুন, একটা প্রেক্ষাপট বা একটা গল্পের সঙ্গে কিছু দৃশ্যের বা কিছু ঘটনার বা কিছু লুকের মিলতে পারে। সাকিব খানের লুকটাই ছিল এরকম যে অ্যানিমেলের রণবীর কিংবা কেজিএফের ইয়াসের মতো, বাট এটা কোনোভাবেই নকল সিনেমা নয়। সো একদম পিওর বা অথেন্টিক গল্পের একটি দারুণ সিনেমা তুফান। থ্যাংকস, থ্যাংকস লট।